আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। বন্ধুরা, আপনার ঈদের খুশিটাকে শুধু নিজের মধ্যে এবং নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমি অনুরোধ জানাব, আপনার ঈদের খুশিটাকে ভাগাভাগি করে নিন আপনার আশেপাশের গরিব দুঃখী এবং অসহায় মানুষদের সঙ্গে। আপনারা যারা কুরবানি করতে পেরেছেন, তারা যারা কুরবানি করতে পারেন নাই, তাদেরকে সামান্য কিছু হলেও কুরবানির গোশত হাদিয়ে দিয়ে আপনারা অবশ্যই ঈদের খুশিটাকে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকটা মানুষই চায় ভালোভাবে চলতে, ভালোভাবে ঈদ কাটাতে এবং ঈদের আনন্দ উপভোগ করতে। আসলে ভোগের কুরবানি যদি আমরা করি, আমরা তৃপ্ততা অর্জন করতে পারবো না, আর যদি আমরা ত্যাগের কুরবানি করি তাহলে আমরা পরিতৃপ্ততা লাভ করব। কুরবানির ঈদের দিন আসলে তিন দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ, এই তিন দিনেই কুরবানি করা যায়। আমরা যারা গতকালকে কুরবানি করেছি আলহামদুলিল্লাহ, যারা আজকে কুরবানি করতেছি আলহামদুলিল্লাহ, আগামী কালকেও আমরা কুরবানি করতে পারবো। আর এই তিন দিনের মধ্যে যারা কুরবানি করতে পারবেন না, তো যদি আপনাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে, কুরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটি বকরির মূল্য সদকা করে দেওয়া আপনাদের উপর ওয়াজিব হয়ে যাবে। যদি কুরবানি না করতে পারেন, পরবর্তীতে আপনি একটি বকরির মূল্য সদকা করে দিবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সকলের আমি আশা করতেছি সকলেই সকলের পরিবারকে নিয়ে ভালোভাবে ঈদ কাটাবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে আবারও জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক।